আজকের রেসিপি হলো ইলিশ মাছ ভুনা। হলুদ মরিচ, ধনিয়া, শুকনো মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ, মাছগুলো ভালোভাবে এবার ভেজে নেব। এবার মাছ ভাজার তেলে 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম, ভালো নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে হলুদ মরিচ, লবণ, ধনিয়া ফাঁকি দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার পানি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ধনে পাতা দিয়ে দিলাম। এবার সুন্দর করে একটা প্লেট সাজিয়ে নিলাম শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।